নজর রাখবো এই মুহূর্তে আরেকটি বড় ব্রেকিং নিউজের দিকে, জানাবো আপনাদেরকে যে কয়লা কাণ্ডে সুপ্রিম কোর্টে এবার ইডির বক্তব্যকে এডি বলছে যে অভিষেক ব্যানার্জিকে যে জিজ্ঞাসাবাদ কি তার বক্তব্য যে কয়লা কাণ্ডে অভিষেক ব্যানার্জি সম্ভব অভিযুক্ত এবং সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে কলকাতায় জেরার সমস্যায় রয়েছে সুপ্রিম কোর্টে এমনটাই জানালো ইডি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, দেখো রাজধানীতে ইডির তলবে বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি, কারণ তাকে বারবার দিল্লিতে যেভাবে রাখা হচ্ছিল এবং তারপরে অভিষেক ব্যানার্জিকে আবার কলকাতায় জেরার সমস্যা রয়েছে অন্যদিকে জানাচ্ছে ইডি। একেবারে পিউ, দেখো একেবারে প্রথম থেকে যদি আমরা মামলাটাকে দেখি তাহলে দিল্লি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কপিল সিব্বল কি প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন তোলেন 160 সিআরপিসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে, 160 নম্বর, অর্থাৎ ভারতের ক্রিমিনাল প্রসিডিউরে 160 নম্বর ধারায় কাউকে নোটিশ পাঠানো মানে তাকে সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হচ্ছে, আর সেক্ষেত্রে নিয়ম সাক্ষী তার কমফোর্টেবল অর্থাৎ তার যেখানে সুবিধে সেখানে এই তদন্তের সাহায্যের জন্য যাবেন, অর্থাৎ সাক্ষীর যেখানে সুবিধে সেখানে তিনি তার তদন্তের সাহায্যের জন্য যাবেন, প্রশ্নোত্তরের সম্মুখীন হবেন, তিনি তার যা জানা আছে সেটা তিনি জানাবেন। আগের দিন কোর্টে কপিল সিব্বল প্রশ্ন তুলেছিলেন 160 সিআরপিসিতে যদি কাউকে ডেকে পাঠানো হয় তাহলে তাকে তার পছন্দের জায়গা, তার কমফোর্টের জায়গা, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কলকাতায় জেরা করতে বা তাকে জিজ্ঞাসাবাদ করতে ইডির কোথায় সমস্যা হচ্ছে। আজকেও একই প্রশ্ন কপিল সিব্বল সুপ্রিম কোর্টে তোলেন, তার পরিপ্রেক্ষিতে ইডির তরফ থেকে জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা 162 সিআরপিসিতে অর্থাৎ সাক্ষী হিসেবে নোটিশ দিচ্ছেন ঠিকই এই কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কয়লাকাণ্ডের ক্ষেত্রে সম্ভাব্য অভিযুক্ত, পোটেনশিয়াল অ্যাকিউজড, অর্থাৎ আজকে যে যাকে সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হচ্ছে তদন্তে সাহায্য করবার জন্য, ইডির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তিনি সম্ভাব্য অভিযুক্ত, তাকে তিনি পরে অভিযুক্ততেও কনভার্ট হতে পারেন তদন্তের অগ্রগতির সাপেক্ষে বা তার সঙ্গে ইডি তাকে যে প্রশ্ন করবে তার উত্তরের সাপেক্ষে, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে ইডি যখন এই কথাটি বলে এবং তারপর তখনই ইডির তরফ থেকে আইনজীবী রাজু জানান ঠিক সেই কারণেই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করাটা সমস্যা, ইট ইজ ডিফিকাল্ট, এটা বলা হয়েছে ইডির তরফ থেকে। তার কারণ সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক পরিচয়, তার যে বিপুল জনপ্রিয়তা, তার যে রাজনৈতিক অনুগামীদের সংখ্যায় সব কিছুকে মাথায় রেখে এবং সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনার সময় সিবিআই বা ইডির তদন্তের ক্ষেত্রে বা তাদের নোটিশের ক্ষেত্রে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে নিজাম প্যালেসের সামনে আমরা দেখেছি, সেগুলো মাথায় রেখে ইডির তরফ থেকে হয়তো এমন সাবমিশন দেওয়া হয় সুপ্রিম কোর্টে। পাল্টা সুপ্রিম কোর্টের তরফ থেকে তখন বলা হয় প্রয়োজন পড়লে কলকাতা পুলিশকে আমরা নির্দেশ দিতে পারি, উই কুড পাস অ্যান অর্ডার, আমরা একটা নির্দেশ দিতে পারি কলকাতা পুলিশকে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে, কলকাতায় জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ইডিকে সবরকমভাবে সাহায্য করে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, আরেক কদম এগিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে এক্ষেত্রে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাকাউন্টেবল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব থাকবে যাতে কোনোভাবেই এই জিজ্ঞাসাবাদ পড়বে ইডি কোনো বাধা না পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে। পিউ, একেবারে একেবারে নজর থাকবে আমাদের সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে অনির্বাণ, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন অনির্বাণ সিনহা।